আবারও ভয়ঙ্কর বিস্ফোরণে উড়ে গেল একটি বাড়ি। হ্যাঁ বন্ধুরা, আপনারা জানেন যে বেশ কিছুদিন আগে ভয়ঙ্কর বিস্ফোরণে উড়ে গেছিল এক নেতার বাড়ি। তো বন্ধুরা, আবারও ভয়ঙ্কর বিস্ফোরণ হয়েছে, আর ভয়ঙ্কর বিস্ফোরণে এবার উড়ে গেল এক শিক্ষকের বাড়ি। জানা যাচ্ছে তিনি একজন প্রাথমিক শিক্ষক ছিলেন, তো তার বাড়িতে ভয়ঙ্কর বিস্ফোরণ হয়, তার বাড়ি পুরোপুরি উড়ে চলে যায়। তো এখন প্রশ্ন হচ্ছে যে শিক্ষকের বাড়িতে কী কাণ্ড ঘটছিল, কেনই বা তার বাড়ি উড়ে গেল, তার সম্পূর্ণ আপডেট থাকছে ভিডিওটির মধ্যে। তাই ভিডিওটিকে না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো ফের পূর্ব মেদিনীপুরের ভগবানপুরে বিস্ফোরণ, এবার ঘটনাস্থল দক্ষিণ শিমুলিয়া গ্রাম। বিকট শব্দে কেঁপে উঠল প্রাথমিক শিক্ষকের বাড়ি। তার বাড়ির ভেতর থেকে বালতি ভর্তি গাঁজা বাজেয়াপ্ত করা হয়েছে। শিক্ষকের দাবি, তাকে ফাঁসানো হয়েছে। ভগবানপুর থানার পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখছে। তো আজ সকালে ঘড়ির কাঁটায় তখন 8টার কাছাকাছি হবে, তো ছুটির দিনে প্রায় সকলেই ঘুমের ঘরে ছিলেন। তো দক্ষিণ শিমুলিয়া গ্রামের প্রাথমিক শিক্ষকের বাড়িতে বিকট শব্দ শুনতে পান স্থানীয় বাসিন্দারা। দৌড়ে সকলে সেখানে যান, গিয়ে দেখেন একটা বিরাট বড় বিস্ফোরণ হয়েছে। তখন এই বিস্ফোরণের কথা লোকমুখে চারিদিকে ছড়িয়ে পড়তে থাকে, ক্রমশ ভিড় বাড়তে থাকে। খবর পেয়ে সেখানে পুলিশ চলে আসে। প্রাথমিক শিক্ষকের বাড়ির ভেতর থেকেই তখনই দেখা যায় বালতি বালতি ভর্তি গাঁজা উদ্ধার করা হচ্ছে। তো কেউ ফাঁসানোর জন্য বালতি ভর্তি গাঁজা তার বাড়িতে রেখে গিয়েছে বলে দাবি করছে প্রাথমিক শিক্ষক। কে বা কারা সেগুলি রেখে গেল তা গৃহকর্তার জানা নেই। বিস্ফোরণের বিষয়টি উড়িয়ে দিয়েছেন গৃহকর্তা। তাহলে বিকট শব্দ হলো কীভাবে? কেই বা বালতি ভর্তি গাঁজা রেখে গেল? কেন এবার টার্গেট করা হচ্ছে প্রাথমিক শিক্ষককে? তা খতিয়ে দেখছে ভগবানপুর থানার পুলিশ। তো এর আগে আপনারা জানেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাঁথিতে জনসভার দিন ভগবানপুর 2 নম্বর ব্লকের ভূপতিনগর থানার অর্জুননগর গ্রাম পঞ্চায়েতে একটি বিশাল বড় বিস্ফোরণ হয়। তো সেখানে কিন্তু বোমা বিস্ফোরণ হয়েছিল এবং তার ফলে প্রাণ হারিয়ে ফেলেছিলেন তৃণমূলের বুথ সভাপতি সহ 3 জন। কিন্তু কীভাবে এই ঘটনা ঘটলো তা নিয়ে ইতিমধ্যে এখনও পর্যন্ত চর্চা চলছে, এখনও পর্যন্ত তার রেশ কাটেনি। আর তার মধ্যে আবার ফের ভগবানপুরে বিস্ফোরণ। তো বন্ধুরা, সঙ্গে থাকুন, আরও আপডেট আসছে। তো এই সংক্রান্ত আরও আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।